হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি বেথুয়ারি থেকে দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি উপরে নরম তুল তুলে ভিতরে পুড়ে ভরা মাত্র এক কাপ দুধ দিয়ে এত সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা দেখলে যে কেউ তৈরি করতে পারবে আর আপনার বাড়ির সবাই অনেক পছন্দ করবে অনেক মজা করে খাবে তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য লিকুইড দুধ নিয়েছি আর এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নেব এক কাপ দুধ আর একটা আঙুল ডোবানো যায় ঠিক সেরকমই গরম দুধ নেব তো এখানে দিয়ে দিলাম এক কাপ দুধ এখানে দিয়ে দেব এক কাপ গরম জল একটা আঙুল ডোবানো যায় ঠিক এরকমই গরম জল দিয়ে দেব তো বন্ধুরা এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না গরম জলটাই ব্যবহার করবেন তো এখানে আমি এক কাপ দুধ এক কাপ দুধের জন্য নিয়ে নিয়েছি ওই কাপ মেপে এক কাপ গরম জল এখন এর মধ্যে দিয়ে নেবো এক চামচ ইস্ট তো বন্ধুরা ইস্ট কিন্তু যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন ইস্টটা দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব থেকে মিনিটের জন্য। তো এখানে আমি পনেরো মিনিট রেখেছি পনেরো মিনিট পরে ফিরে এলাম আর ঢাকনাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছেন ইস্টটা কিন্তু আমার অনেকটা ফুলে গেছে একটু গুলিয়ে নেব এখন দিয়ে দেব ময়দা আর ওই কাপ মেপেই কিন্তু আজকে আমি রেসিপিটা তৈরি করব যে কাপ মেপে আমি দুধ দিয়েছি জল দিয়েছি ওই কাপ মেপে আমি এখানে নিয়েছি ময়দা আর প্রথমে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম যেহেতু আমার জায়গাটা একটু শর্ট ওর জন্য কিন্তু আমি করতে পারছি না একটু আস্তে আস্তে করেই আমাকে উম ডোটা তৈরি করতে হচ্ছে এখানে আমি টোটাল দু কাপ দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আর এখানে কিন্তু আমি পাউডার চিনি ব্যবহার করেছি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা ছোট বড় সবারই প্রিয় এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে সবকিছু এখন মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে একটু নরম নরম আছে তো বন্ধুরা এখানে কিন্তু আমি আরো কিছুটা ময়দা দিয়ে দেব। তো প্রথমে একটু মেখে নেব তারপরে ময়দাটা দেব এখানে আমি আরো এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে আবারও মেখে নেব সব শেষে বলবো কতটা ময়দা লেগেছে এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের একদম পছন্দের একটা খাবার তো বন্ধুরা প্রথমে একটু একটু গরম ছিল ওর জন্য আমি দিয়ে মেখে নিয়েছি এখন আমি হাত দিয়ে মাখব আর হাত দিয়ে মাখলেই কিন্তু এই ডোটা মাখাটা বেশি পারফেক্ট হবে তো এখানে আমি আরো কিছুটা ময়দা দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে কিন্তু আমার টোটাল এক কাপ দুধ আর এক কাপ জল নিয়েছিলাম তার জন্য ময়দা লেগেছে টোটাল চার কাপ আর চার কাপ ময়দা দিয়ে খুব ভালো করে টেসে টেসে কিন্তু আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি এখানে আমি চার থেকে পাঁচ মিনিট ডোটা ঠেসে ঠেসে মেখে নিয়েছি এখন এই ডোয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে আবারও মেখে নেব ঠেসে ঠেসে তেলটা দিয়ে কিন্তু আমি দু মিনিট মতো ঠেসে ঠেসে মেখে নিয়েছি আর এই মাখাটা যতটা পারফেক্ট হবে ততটাই কিন্তু ফুলবে ময়দাটা তো বন্ধুরা ডোটা কিন্তু আমার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ডোটা একদম রেডি উপর থেকে আবার একটু তেল ছড়িয়ে চারপাশে লাগিয়ে নেব তাহলে ময়দাটা কিন্তু ড্রাই হয়ে যাবে না এখন একটা প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকের মধ্যে বাটিটা রেখে খুব ভালো করে গিট দিয়ে দেব যাতে ভিতরে কোনো হাওয়া বাতাস না যেতে পারে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দেব যাতে ময়দাটা খুব তাড়াতাড়ি ফুলে যায় তো বন্ধুরা এখানে আমি এক ঘন্টা ওয়েট করব তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা আরো কিছুক্ষণ ওয়েট করতে পারো এক ঘন্টা পর ফিরে এলাম এখন ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর প্লাস্টিকটা খুলে নেব তো দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু অনেকটা ফুলে গেছে এখন এখানে বেলার জন্য নিয়েছি একটা বেলন আর একটা চাকি এখন ময়দাটা চাকিটার মধ্যে নিয়ে নেব। আর একটু মেখে নেব এখন এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দেব ময়দা ছিটিয়ে দিয়েই কিন্তু ডোটাকে আবার একটু মেখে নেব মিনিট মিনিট থেকে মেখে নিলেই হবে যাতে দু ভিতরে যে হাওয়াটা থাকবে হাওয়া বাতাস সেটা বেরিয়ে যায় ঠিক সেইভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে ঠেসে ঠেসে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু পুর ছাড়াও তৈরি করা যায় তো কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন তো আজকে আমি পুড় দিয়ে তৈরি করব আর আজকের পুড়টা কিন্তু আমি চাউমিনের পুর তৈরি করেছি তো বন্ধুরা চাউমিন তো সবাই বাড়িতে তৈরি করতে পারেন তো ওর জন্য কিন্তু আজকে পুড়টা দেখায়নি জাস্ট আমি বানিয়ে নিয়েছি এখন এই চাউমিনের পুড়টা দিয়েই কিন্তু আজকের রেসিপিটি তৈরি করব অসম্ভব মজার খেতে হয় আর চাউমিন তো সবার ছোট বড় সবারই একটা প্রিয় খাবার এখন বন্ধুরা এই ডোটা থেকে কিছুটা লেচি কেটে নেব আর লেচি কেটে এখানে আমি প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব তারপরে ছিটিয়ে নেব এখন হাত দিয়ে চেপে চেপে করে একটা আকারে তৈরি করে নিতে হবে আর এই রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না একটু মোটা সাইজ করে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মাছ বরাবর পুর পুরটা দিয়ে রুটিটা আমি মুড়ে নেব। চার সাইড থেকে আস্তে আস্তে মুড়ে নেব রুটিটা যাতে ভিতরে কুটটা বেরিয়ে না আসে তো বন্ধুরা চার সাইড থেকে একটু কিন্তু মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে এখন একটু হাতের সাহায্যে গোল বলের মতো তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সহজে একটা রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেল একটা নাস্তাই বলেন ব্রেকফাস্টই বলেন যে যেটা বলেন একটা কিন্তু তৈরি হয়ে গেল তো এখন এটা একটা প্লেটের মধ্যে রেখে দেব আর প্লেটটার মধ্যে একটু তেল ছড়িয়ে দেবেন তাহলে প্লেটের গায়ে লেগে যাবে না এখন আরো একটা দেখিয়ে দেই একই ভাবে প্রথমে কিন্তু আমি একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি তারপরে একটা ব্যালন চাকি দিয়ে এখন এখানে একটা রুটির মতো তৈরি করে নেবো আর এই রুটিটা কিন্তু আবারও বলছি একদম পাতলা করা যাবে না একটু মোটা করেই তৈরি করে নিতে হবে এখন ঠিক মাঝ বরাবর দিয়ে দেবো চাউমিনের পুরটা একইভাবেই কিন্তু এটা আমি মুড়িয়ে নেব তো প্রথমে কিন্তু আমি হাত দিয়ে দেখালাম যদিও মনে হয় হাত দিয়ে কেউ তৈরি করবেন হাত দিয়েও তৈরি করতে পারেন আবার যদি মনে হয় না আপনারা এভাবে তৈরি করবেন ঠিক তৈরি করতে পারেন তো কিন্তু আমি দেখিয়ে দিলাম এখন হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নিতে হবে আর পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতেও তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল বলের মতো তৈরি করে নিয়েছি একটু হাত দিয়ে চেপে একইভাবে কিন্তু আমি ছপগুলো তৈরি করে নিয়েছি আর এখানে আমার বড় বড় তৈরি করেছি ওর জন্য ছপ পিচ এখানে নাস্তা হয়েছে এই নাস্তাগুলো এখন আমি কি করব একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা তো বন্ধুরা পনেরো মিনিট পরে ফিরে এলাম তো পনেরো মিনিটের মধ্যে কিন্তু বন আর একটু ফুলে গেছে এখন ভাজার জন্য একদম রেডি চলে যাব উনানে আগে থেকে এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব তেল ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল আর বন্ধুরা এখানে কিন্তু আমি সয়াবিন তেল ব্যবহার করছি রেসিপিটা সয়াবিন তেল দিয়ে করলেই খেতে ভীষণ ভালো লাগবে তেলটা একটু গরম করে নিয়েছি বেশি গরম করার দরকার নেই এখন এর মধ্যে একে একে বনরুটিগুলো ছেড়ে দেব তো যেহেতু এখানে আমি একটু বড় সাইজ করে বনরুটি তৈরি করেছি তো আমি প্রথমে তিনটে ভেজে নেব তারপরে তিনটে ভেজে নেব এখন দিয়ে দেব তিনটে বন রুটি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এখানে কিন্তু ধাওয়ায় জাল দেওয়া যাবে না লো টু মিডিয়ামেই কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে ওয়ান রুটিগুলো ভাজতে হবে এখন আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে দেখবেন আস্তে আস্তে বন রুটিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন উপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে কিন্তু বন ভেজে নিতে হবে আর একটা আমার ভাজা হয়ে এখন আমি আর একটু নাড়াছাড়া করে দেবো এই বনরুটি ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে কিন্তু বন ভাজা হয়ে যায় আর এই বন কিন্তু আপনি এক সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারবেন নষ্ট হবে না ছোট বড় সবার একটা পছন্দের খাবার বনরুটি কিন্তু ছোট বড় সবারই পছন্দের খাবার তার সাথে যদি চিকেন থাকে চাউমিনের তাহলে তো খেতে আরো অসম্ভব মজার হয় এরকম ধরনের রেসিপি তৈরি করে কিন্তু আপনি আপনার স্কুল টিফিন দিতে পারেন অফিস টিফিন দিতে পারেন আপনার বাড়িতে কোনো অতিথি বা মেহমান এলে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে এরকম ধরনের টিফিন তৈরি করে দিতে পারেন অনেক পছন্দ করে অনেক মজা করে খাবে আমার বাড়ির সবাই কিন্তু অনেক পছন্দ করে আর অনেক মজা করে খায় বন্ধুরা কথায় কথায় কিন্তু রুটিগুলো আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব বাদ বাকি যে রুটিগুলো আছে সেই রুটিগুলো কিন্তু আমি একই যে ভেজে নেব বান রুটিগুলো আজকে রেসিপিটা দেখে যদি বাড়িতে তৈরি করেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা কথায় কথায় কিন্তু আমার বাদবাকি যে বন্ডুটি গুলো ছিল সেগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর কালার চলেছে যেমন দেখতে খেতেও কিন্তু অসম্ভব মজার আবারও বলছি বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি তৈরি করুন এক কাপ দুধ দিয়ে এত সুন্দর একটা রেসিপি না খেলে আর একবার না তৈরি করলে বুঝতেই কিন্তু পারবেন না যে কতটা দুর্দর্শ খেতে আর অসম্ভব মজার যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে রিকোয়েস্ট করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি উপরটা নরম তুল তুলে আর ভিতরে চাউমিনের পুরে ভরা একটা কেটে দেখিয়ে দিলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য একটা রেসিপিতে এখনো কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায়